তাকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান তিনি নিজেই ঘটালেন। তিনি হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। হিরণদা, বিতর্ক চলছিল যখন আপনাদের রাজ্য কার্যকারিণী চলছিল, তখনও এই বিষয়টা ভেতরে আসে যে একটা ছবি পরে দেখা যায়, সেই ছবি সুপার ইম্পোজ। আপনার অবস্থান নিয়ে তৃণমূলে কি আপনি যাচ্ছেন একদম সরাসরি? কে 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 যাবে তৃণমূলে? আপনি যদি ইন্টারেস্টেড, আপনাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছি, ওই চোর চোরের দলে যদি আপনাকে বলা হয় মুখ্যমন্ত্রী করাবে, আপনি যাবেন? আমি প্রশ্ন করছি আপনাকে, আপনি যাবেন? চোরের দলে আপনি নাম লেখাবেন? বিতর্ক আপনাকে নিয়ে, আমাকে নিয়ে কোনো বিতর্কই নেই তো, বিতর্ক তো তৈরি করা হচ্ছে, বিতর্ক তো তৈরি করা হচ্ছে। যে ছবি আপনি দেখাচ্ছেন সেই ছবি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, মিডিয়া যে কথা বলছেন সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। যদি আপনি কোনো বিতর্ক তৈরি করেন, আমার উত্তর একটাই না, যে আপনি কি নিজে যাবেন চোর চোরের দলে? আপনি একজন সৎ সাংবাদিক, আপনার মতো একজন সৎ সাংবাদিককে যে আমি যদি প্রশ্ন করি যে আপনাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হবে, আপনাকে ওখানকার প্রেসিডেন্ট করা হবে, আপনাকে মুখ্যমন্ত্রী করা হবে, আপনি যাবেন? আপনিও যাবেন না। এই এই যে বিতর্ক বা আপনার এই ছবিকে সুপার ইম্পোজ করে ভাসিয়ে দিল কারা দলের কাছে, তো আপনার একটা ভাবমূর্তি নষ্ট করার মানে চেষ্টা হয়েছে বলে মনে করা? হ্যাঁ, দলের কাছে এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ভাবমূর্তি নষ্ট হওয়া তো দূরের কথা, ভাবমূর্তির আরও প্রকাশ হয়েছে, ভাবমূর্তি আরও বেড়ে গেছে। আপনি যদি আমার টুইটার, আপনি যদি ইউটিউব, যদি আপনি ফেসবুক, সেখানে রিপ্লাইগুলো পড়েন, প্রত্যেকটা জায়গায় মানুষ প্রশংসা করেছেন যে চোরের দলে কেউ যেতে পারে না, এবং হিরণ চ্যাটার্জির মতো একজন স্বচ্ছ, যার পুরো জীবনের কেরিয়ার, তার মতো মানুষ যিনি এখনও ভাড়া বাড়িতে থাকেন, তিনি কোনো দিনও যেতে পারেন না। তো স্বচ্ছ ভাবমূর্তিটা আরও বেড়েছে। ওনারা ডিফেম করার চেষ্টা করেছিলেন, ওনারা যে থুতু ফেলেছিলেন সেই থুতুটা নিজেদেরকেই ওনাদেরকে খেয়ে নিতে হয়েছে। আমার খুব দুঃখ লাগছে তার জন্য। আপনার সামনে জল জ্যান্ত আমি দাঁড়িয়ে আছি। টলিপাড়ায় দীর্ঘদিন আপনি কাজের মধ্যে নেই, কাজ দেওয়া হচ্ছে না, কোথাও কি কখনো মানে আবেগে বা দুঃখে এরকম লাগে না যে অনেক দিন নেই, অনেক দিন আবার ছবিতে আসছি না, কোথাও কি মনে হয় না? পাশাপাশি খানিকক্ষণ আগেই আপনি সাংবাদিক বৈঠকে আপনারই মানে টলিপাড়ার এক সতীর্থ সম্বন্ধে বলছিলেন যে এনামুলের টাকা নিয়ে ছবিতে ইনভেস্ট, তিনি এখন দেদার ব্যবসা করছেন এবং অভিনয় করছেন। এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছেন সেটা সবাই জানেন আপনারা, আপনারা তো চ্যানেলে দেখেছিলেন যে সিবিআইতে যখন গেছে উনি না ইডিতে লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন, কিন্তু সিবিআইতে গেছেন, ইডিতে গেছেন, কেস চলছে, সবাই জানে। সেজন্য আমার দুশ্চিন্তা হয়েছে যে যখন উনি দোষী সাব্যস্ত হন এবং যদি ওনাকে জেলে যেতে হয়, তাহলে মিঠুনদাকে সেই সময় না আবার প্রজাপতি থেকে যে টাকা নিয়েছেন সেটা ফেরত দিতে হয়। কথা বলছেন না, যদি মিঠুনদা টাকা নিয়ে, দীপক অধিকারী কার কথা বলবো, স্পষ্ট করেই বলবো না, নাম ধরে বলবো, এ তো কোনো ভণিতা করার দরকার নেই, তাই না? মাননীয় সাংসদ, আমার অত্যন্ত প্রিয় বন্ধু দীপক অধিকারী দেব এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা করেন, এ তো সবাই জেনে গেছেন, সারা পশ্চিমবঙ্গে না, সারা পৃথিবীর মানুষ জেনে গেছেন। এবং আমার দুশ্চিন্তা ওখানে যে মিঠুনদার মতো সৎ সরল সাদাসিধে মানুষকে আবার না সেই টাকা ফেরত দিতে হয়, যখন উনি যদি উনি জেলে যান, যদি উনি দোষী সাব্যস্ত হন, যেভাবে মিঠুনদা আগেবারে টাকা ফেরত দিয়েছিলেন। শেষ প্রশ্ন, হিরণ কি পদের লোভ করে না, সে কারণেই তৃণমূলের অফার ফেরালো? দেখুন, আপনাকে কি বললাম যে আমি ভাড়া বাড়িতে থাকি, একটা 10 বছরের পুরনো গাড়ি চড়ি, যদি দিল্লি হতো তাহলে গাড়িটা চড়তে দিত না, কারণ দিল্লিতে পলিউশন সার্টিফিকেট 10 বছর পরে পাওয়া যায় না, এখনও পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করছে 10 বছরের পুরনো গাড়ি ব্যবহার করার জন্য, সেই জন্য সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত করছি, কারণ এই মুহূর্তে একটা গাড়ি কেনার মতনও ক্ষমতা নেই আমার কাছে। তো এত লোভ, এত প্রলোভন, ঘর, মায়া, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, সুইমিং পুল, জিম সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি খড়গপুরে 2 বছর ধরে পড়ে আছি। সমস্ত মানুষের সবসময় দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, বন্যা হোক, কোভিড হোক, আপনি ভারতবর্ষ থেকে একটা বিধায়ক বা একটা সাংসদকে আপনি দেখাবেন, আপনি পরে যোগাযোগ করবেন আমার সঙ্গে, যে ভারতবর্ষের কোনো একজন সাংসদ বা কোনো একজন বিধায়ক যিনি তার সেলিব্রিটিহুড, যিনি তার বিলাসবহুল ফ্ল্যাট, যিনি তাহার ঘর, বাড়ি, সংসার, গাড়ি, বাড়ি, কাজ, কর্ম, সিনেমা টিনেমা সমস্ত ছেড়ে তিনি তার কনস্টিটিউয়েন্সিতে পড়ে আছেন 2 বছর ধরে মানুষের সেবা করার জন্য, একটা উদাহরণ আমাকে এনে দেখাবেন? আমরা কথা বলছিলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি সরাসরি নিজেকে একেবারে জানিয়ে দিলেন নিজের অবস্থান এবং তাকে তৈরি হওয়া যে বিতর্ক তাকে নিয়ে তার অবসান ঘটালেন তিনি। ক্যামেরা প্রীতম মজুমদারের সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।